2016 মডেল, 16-13 স্টেশন, একেবারে নতুন যা থাকে ওই অবস্থায় এবং ফুল লোডের একটি গাড়ি, মিৎসুবিশির মধ্যে সর্বোচ্চ হাই গিয়ারের গাড়ি, প্রিমিয়ার এফ, এটা জি এডিশনের গাড়ি, 2009 মডেল, 13-13 স্টেশন, এই গাড়িটাও একেবারে সব কিছু অরিজিনাল ইনশাআল্লাহ। হলো 2014 মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, ভিতরে ইন্টেরিয়ার বেজ, 2015 নিউসেপ অ্যাকোয়া, সর্বোচ্চ হাই গিয়ার, এটা এটা রিমোট খুললে, রিমোট আনলক করলে নুকিল গ্লাস খোলে। আমি তো একটা বাজে গাড়ি এখানে বিক্রি করা সম্ভব না, যেহেতু আমার নিজের বাড়িতে আমি বিক্রি করবো। সো একটা বাজে গাড়ি বিক্রি করতে গেলে তো নেক্সট আমার এখানেই চলে আসবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি ভাই আল্লাহ অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেসটা হলো হাউস টিএ অটো, হাউস নাম্বার 25, রোড নাম্বার 2, ব্লক সি, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। রাজকীয় গাড়ি দিয়ে শুরু করি। এটা রাজকীয়, জি। এটা হলো আপনার মিৎসুবিশি আউটল্যান্ডার রোডেক্স, 2016 মডেল, 16-13 স্টেশন, একেবারে নতুন যা থাকে ওই অবস্থায় এবং ফুল লোডের একটি গাড়ি, ডাবল প্রজেকশন, সামনে নিকিল, হ্যাঁ নাম্বার প্লেটটা দেখেন, কোথাও কোনো স্পেস নেই। আমি আপনার মানে বাবুবের সময় কমে এই জন্য খুব শর্টকাটে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সামনে পিছনে গ্লাস সাইড সহ যে কটা গ্লাস আছে সবগুলো 100% অরিজিনাল, এবং এরা সানরুপ আছে, মুনরুপ আছে, স্টারিং কন্ট্রোলার, রকফোর সাউন্ড সিস্টেম, মানে মিৎসুবিশির মধ্যে সর্বোচ্চ হাই গিয়ারের গাড়ি। এটা মাইলেজ 55,000 প্লাস, 55,000 প্লাস সানরুপ সহ, এবং এটা হচ্ছে 7 সিটার গাড়ি। জি 7 সিটার রাজকীয় গাড়ি। জি জি জি, আমরা 7 সিটার একটু দেখাই দিই। এই হচ্ছে ভিতরটা, 7 সিটার গাড়ি, আর এই হচ্ছে সিলিং, খুব সুন্দর একটা গাড়ি। যারা মিৎসুবিশি আউটল্যান্ডার আউটল্যান্ডার চাচ্ছেন দেখতে পারেন। আর এই হচ্ছে এটা ব্যাক সাইড, জি, সিরিয়াল হচ্ছে 15 সিরিয়াল, মানে একেবারে নতুন যা থাকে ওই মতই আছে। টু হুইল ফোর হুইল দুটোই আছে? জি দুটোই আছে ইনশাআল্লাহ। এবং সিসি হচ্ছে ভাই 2000? জি। ইঞ্জিন তো ফ্রেশ ভাই, একেবারে নতুনের মতো। কাস্টমার আসলে আমি দেখাই দিব ইনশাআল্লাহ। ভাই আর দামটা কত চাচ্ছেন? 37,90,000। 37,90,000 টাকা আস্কিং প্রাইস। জি জি। এবং এটার মডেল হচ্ছে 2016, 16 মডেল, জি, 16 নিউ সেভ। হ্যাঁ, আমরা এরপরে টয়োটা প্রিমিয়ো দেখি। টয়োটা প্রিমিয়ো এফ, এটা জি এডিশনের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র, আচ্ছা সব কিছু উডেন, ওকে, সিলভার কালার, গ্রিন সিলেকশন, হেডলাইট, জি, এবং সামনে পিছনে গ্লাস সব কটা গ্লাস অরিজিনাল। ইন্টেরিয়র দেখেন একেবারে ফ্রেশ, নতুনের মতো আছে, একেবারে ফ্রেশ, নতুনের মতো বেজ ইন্টেরিয়র। জি জি জি, খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এফ প্রিমিয়ো, হ্যান্ডেলটা ফোল্ডার সহ। জি জি, হচ্ছে ব্যাক সাইড, জি, জায়গা স্বল্পতার কারণে পুরোটা দেখানো গেল না। সিএনজি ভ্যালভ বেজে আছে ভাই? সিএনজি করা, জি, 60 লিটার, 60 লিটার সিএনজি সহ টয়োটা এফ প্রিমিয়ো। যারা চাচ্ছেন এখানে দেখতে পারেন, প্রাইসটা ইনশাআল্লাহ কমে বলে দিবেন। অবশ্যই ভাই। কত চাচ্ছেন প্রাইস? প্রাইসটা 16,95,000। 16,95,000 টাকা, জি, 5 এর, হ্যাঁ 5 এর মডেল। আমরা এরপর একটা লাক্সারিজ গাড়ি দেখবো, নিসান এক্সটেল। জি জি, নিসান এক্সটেল, 2009 মডেল, জি, 13-13 স্টেশন, এই গাড়িটাও একেবারে ফ্রেশ। আপনি শুধু ক্যামেরা দিয়ে এখানে সামনে সাইড একটু দেখা দেন, নিসান এক্সটেলের প্রজেকশন লাইট, প্রজেকশন লাইট একেবারে ফ্রেশ, নতুনের মতো, ব্ল্যাক কালার, জি, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, সব গ্লাস অরিজিনাল, সবগুলোর মধ্যে এই যে সাইডের গ্লাসও দেখেন, এই যে নিসানের মনোগ্রাম, আচ্ছা সব গ্লাস অরিজিনাল, ভিতরটা একেবারে ফ্রেশ দেখেন, যা আছে মানে নতুনের মতো বললেই চলে। তেলে ইউজ হয়েছে, জি জি, এই প্যাডগুলো দেখেন, মানে হপায় মনে হয় জাপান থেকে আসছে, আচ্ছা সব কিছু ফ্রেশ, সব কিছুই ফ্রেশ, অকটেন ড্রাইভ, এবং এটা 100% তেলের গাড়ি, জি। আর এই হচ্ছে ব্যাক সাইড, হ্যাঁ ব্যাক সাইড তো যথেষ্ট ফ্রেশ, সব কিছু অরিজিনাল ইনশাআল্লাহ। সামনে গ্লাস অরিজিনাল, নিসান এক্সটেল একদম ফ্রেশ গাড়ি, 2009 এর মডেল, জি, 9 এর মডেল, 13-13 রেজিস্ট্রেশন, জি, এবং বাইরে যেহেতু এটা নতুন শোরুম, বাইরের বাড়ি এটা, বাইরের নিচে হচ্ছে পার্কিং এর শোরুম দিছে, জি জি জি, এবং অন্যদের তুলনায় প্রাইসটা একটু কমে, অবশ্যই ইনশাআল্লাহ কমে যাওয়া যাবে, অবশ্যই যাবে। কত প্রাইস চাচ্ছেন এটা? এটা ভাইয়া আমি প্রাইস চাচ্ছি হলো 19,30,000। 19,30,000 টাকা আস্কিং প্রাইস, জি জি। আমরা এরপর একটা এক্সিও, জনপ্রিয় টয়োটা এক্সিও দেখবো, তারপর তেলের গাড়ি, হাইব্রিড না, নন হাইব্রিড, জি। এটা হলো 2014 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, ভিতরে ইন্টেরিয়ার বেজ, আচ্ছা আগে পিছে সাইডে যা গ্লাস আছে সব কিছু অরিজিনাল, আচ্ছা সব কিছু অরিজিনাল, জি। টয়োটা এক্সিও, এটা হচ্ছে নিউ শেপের 14 মডেল, জি জি। সামনে পিছনে গ্লাস অরিজিনাল, জি, বেজ ইন্টেরিয়র এটাও, এবং বেজ ইন্টেরিয়র, জি। সিট কভার ইউজ করা হয়নি, একেবারে ফ্রেশ আছে, একেবারে ফ্রেশ কন্ডিশন, জি জি জি। সিএনজি করা আছে ভাই? হ্যাঁ, 60 লিটার সিএনজি করা আছে, সিএনজি করা আছে, 43 সিরিয়াল। এই হচ্ছে ব্যাক সাইড, জি, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, জি জি জি। খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এক্সিও এক্স, এবং মাইলেজ হচ্ছে 68,000 প্লাস, জি, এবং ইঞ্জিনের সিসি হচ্ছে 1500, সব কিছু ফ্রেশ ইনশাআল্লাহ। দামটা কত চাচ্ছেন? এটা ভাইয়া 18,30,000। 18,30,000 টাকা আস্কিং প্রাইস, জি। আমরা লাস্ট গাড়িটি দেখবো এবার, 2015 নিউসেপ অ্যাকোয়া, জি জি, সর্বোচ্চ হাই গিয়ার, এটা এটা রিমোট খুললে, রিমোট আনলক করলে নুকিল গ্লাস খোলে, আচ্ছা আচ্ছা, ভিতরে মেরুন কালার, ভিতরে ব্লু কালার, জি জি জি, 25 স্টার, আচ্ছা লক করা, হ্যাঁ লক করা, এটা হচ্ছে সর্বোচ্চ গেটের গাড়ি, সর্বোচ্চ গিয়ারের গাড়ি, এটা টয়োটা এটা রিমোট টান দেখো,
সর্বোচ্চ এই মাত্রই আমি গাড়িটা আনলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, গাড়িটা হলো আপনার গিয়ে নিউ সেভের, 15 নিউ সেভ, 20 রেজিস্ট্রেশন, বাংলাদেশে মাত্র 9000 কিলো মাইলেজ, প্রজেকশন লাইট। জি, প্রজেকশন। আপনি একটা ডাক্তার উত্তরাতে একটা ডাক্তার ইউজ করতে, ওনার বাচ্চার স্কুল ডিউটি করছে যে ডাক্তারের স্টিকার। আচ্ছা, এবং গাড়ি আপনি ব্লু বুকের সাথে, ব্লু বুকে ডাক্তার কিনা এটা আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, কাগজপত্র সব কিছু আছে, সব কিছু আপডেট, নাবানা থেকে টেস্ট করার রিপোর্ট টিপোর্ট সব কিছু আছে, সেম রিকন্ডিশন বললেই চলে। হ্যাঁ, এটার ইও আছে, ডাবল রিমোট আছে, শোরুম থেকে নিচে ওই পেপারসটা আছে, তারপরে আপনার গিয়ে আর নাবানা থেকে টেস্ট করানো, টেস্টের রিপোর্টও আছে। ওকে, এটা দাম কত চাচ্ছেন ভাই? এটা ভাইয়া আমি আপনাকে মোটামুটি কমের মধ্যে 15,30,000 টাকা চাচ্ছি। 15,30,000 টাকা আস্কিং প্রাইস? জি জি ভাইয়া, জি আস্কিং প্রাইস। পাঁচটাই ফ্রেশ ভাইয়া, পাঁচটা দেখালাম তো, পাঁচটা ইনশাল্লাহ। হ্যাঁ, ওটা তো নতুন বললেই চলে, ওটা আউটল্যান্ডার এগুলো নতুন বললেই চলে। আচ্ছা, পাঁচটা গাড়ি ফ্রেশ? জি জি, যে আসবে ভালো, মানে যদি কিনে সার্ভিস ভালো পাবে, অবশ্যই পাবে ইনশাল্লাহ। আর আমি তো একটা বাজে গাড়ি এখানে বিক্রি করা সম্ভব না, যেহেতু আমার নিজের বাড়িতে আমি বিক্রি করবো। সো একটা বাজে গাড়ি বিক্রি করতে গেলে তো নেক্সট আমার এখানেই চলে আসবে। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 07113366 94। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ।